তো এর আগে আমরা বাইন্ডিং এনার্জির যেই কিভাবে বের করতে হয় বাইন্ডিং এনার্জি সেটা দেখেছিলাম। তো সেই কাজটা কিন্তু আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করেছি, আমরা চাইলে সেটাকে আরও বড় মলিকিউলের ক্ষেত্রে করতে, বড় কোনো সরি অ্যাটম ক্ষেত্রে করতে পারতাম। যেমন আমরা বলতে পারি বাইন্ডিং এনার্জি প্লাস আমাদের মোট পুরো অ্যাটমটার এনার্জি, এম অফ অ্যাটম, অ্যাটমটার এনার্জি সি স্কোয়ার, সরি আমরা অ্যাটমের নিউক্লিয়াসের এনার্জি, বা নিউক্লিয়াস নিয়ে যেহেতু আলোচনা করছি এটা নিউক্লিয়াসের এনার্জি গুণ সি স্কোয়ার, এর সাথে হবে আমাদের জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে প্রোটনের এনার্জি, একটা প্রোটন এম পি সি স্কোয়ার, প্রোটনের সংখ্যা জেড দ্বারা বোঝাচ্ছে, আর হচ্ছে এন হচ্ছে নিউট্রনের সংখ্যা এম এন সি স্কোয়ার, রাইট। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই বাইন্ডিং এনার্জিটাকে এখানে রেখে আমরা দুই পাশে এবার জেড সংখ্যক ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনকে যোগ করতে পারি। আমরা এম, এটা হচ্ছে নিউক্লিয়াসের এনার্জি সি স্কোয়ার আগের মতো, ঠিক জেড এম ইলেকট্রন সি স্কোয়ার থেকে আমরা এখানেও ঠিক সেম কাজ করব, জেড এম পি সি স্কোয়ার যোগ জেড ইলেকট্রনের শক্তি সি স্কোয়ার প্লাস এন এম এন সি স্কোয়ার। এখন আমরা বাইন্ডিং এনার্জি যদি বের করতে চাই, এই হচ্ছে বাইন্ডিং এনার্জি, এখানে আমরা এম নিউক্লিয়াস সি স্কোয়ার আর এত সংখ্যক যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক যদি ইলেকট্রন এখানে যোগ করি তাহলে আমরা কিন্তু এখন অ্যাটমের শক্তিটা পাবো। এখন এটা হয়ে গেল অ্যাটমের শক্তি, ভর শক্তি, কেননা এখানে নিউক্লিয়াসের সাথে আমরা নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক ইলেকট্রন অনকে আমরা সেখানে যোগ করলাম। এখানে আমরা জেড কমন নেই, জেড কমন নেই আর সি স্কোয়ারটা কমন নেই, তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এম পি প্লাস এম ই। এটা আমরা যে কোনো সংখ্যক প্রোটন বা নিউট্রন নিয়ে গঠিত একটা অ্যাটমের ক্ষেত্রে কাজটা করছে। এখন এখানে হচ্ছে এম এন সি স্কোয়ার, মজার ব্যাপার হচ্ছে এম পি প্লাস এম ই এটা আসলে হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন একের ভর। তাহলে আমাদের বাইন্ডিং এনার্জি ইভি শেষ পর্যন্ত দাঁড়ালো, এটাকে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করি, এখন আমাদের এই ভরটা হচ্ছে এম অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর সি স্কোয়ার যোগ এন এম নিউক্লিয়াসের ভর, একটা নিউক্লিয়াসের ভর, আর এটা হচ্ছে এন হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা বড় এনটা সি স্কোয়ার, মাইনাস আমাদের পুরো অ্যাটমের ভর, সরি অ্যাটমের ভর এবং তার সাথে সি স্কোয়ার গুণ হচ্ছে, এবং এই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। এখন যদি আমরা রেডিও অ্যাক্টিভ ডিকে সম্পর্কে কথা বলি, রেডিও অ্যাক্টিভ ডিকে রেডিও অ্যাক্টিভ ডিকে আসলে কি, রেডিও অ্যাক্টিভ ডিকের মাঝে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের কাছে কিছু অ্যাটম রয়েছে যে অ্যাটমের নিউক্লিয়াসগুলো অনেক বেশি স্টেবল নয়। আমরা জানি যে যখন অনেক বেশি সেখানে প্রোটন থাকে এবং অনেক বেশি নিউট্রন আরও বেশি থাকতে হয় প্রোটনের চাইতে, তখন এই প্রোটনগুলোর মাঝখানে একটা কুলম ফোর্সের কারণে একটা রিপালসিভ ফোর্স তৈরি হয়, কেননা তারা সেম চার্জের মতো, এবং এই কারণে আসলে তাদের একটা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জিটা হয়তো বেশি থাকে, পটেনশিয়াল এনার্জিটা বেশি থাকে, তারা আসলে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। যদিও স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তাদেরকে ধরে রাখে, কিন্তু আবার একটা তার বিপরীত বা একটা ফোর্সও কাজ করে যেটা হচ্ছে কুলম ফোর্স বা সেম চার্জের কারণে। সো এই কারণে দেখা যায় যে ভারী যে মোলগুলো রয়েছে সেগুলোর নিউক্লিয়াস অনেক বেশি স্টেবল নয়, এবং যার কারণে তারা হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়ে, যাকে আমরা বলে থাকি ফিশন, ফিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ যেই মোলগুলো রয়েছে সেগুলো
ক্ষুদ্রতর কিছুতে ভেঙে যায়। যেমন আমরা যদি বলি ইউরেনিয়াম 238, সেটা যেই কাজটা করে সে 234 থেরিয়ামে পরিণত হয়, আর আলফা নিউক্লিয়াস তৈরি করে, হিলিয়াম নিউক্লিয়াস তথা আলফা তৈরি করে, যাকে আমরা সরি ফোর যাকে আমরা আলফা ডিকেই বলে জানি, সেটা তৈরি করে থাকে। এটা হচ্ছে আলফা কণা তৈরি করে, তো এটা হচ্ছে আলফা নিউক্লিয়াস। সো রেডিও অ্যাক্টিভ ডিকেগুলো এরকম করে। আমাদের আমার কাছে যদি এক গুচ্ছ ইউরেনিয়াম পরমাণু থাকে এখানে, সো সেই ইউরেনিয়াম পরমাণু, এক গুচ্ছ ইউরেনিয়াম পরমাণু থাকলে আমি বলতে পারবো না যে কোন পরমাণুটা কখন সেইটা হয়তো কখন সেই পরমাণুটা কোনো একটা পরমাণু ইউরেনিয়াম পরমাণু কখন সেটা হয়তো ফিউশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্য কোনো অ্যাটমে পরিণত হবে, অন্য কোনো নিউক্লিয়াস তৈরি করবে, সেই জিনিসটা কিন্তু আমরা আগে থেকে কখনো বলতে পারি না। এবং এটাই আসলে কোয়ান্টাম মেকানিক্সের একটা ক্ষেত্র, যেখানে আসলে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারছি না যে কখন আসলে, বা পূর্ব নির্ধারিতভাবে আমরা বলে দিতে পারছি না যে এই অ্যাটমটা কখন বিভাজিত হবে, এই অ্যাটমটা কখন আসলে ডিকম্পোজ হবে, হয়তো অন্য কিছু তৈরি করবে, অন্য কোনো নিউক্লিয়াস তৈরি করবে, সেই জিনিসটা কখনো বলে দেওয়া সম্ভব হয় না কোনো একটা ইউরেনিয়াম পরমাণুর ক্ষেত্রে। কিন্তু আমরা বলতে পারি এই গুচ্ছটা আসলে কতটা সময় পর তার মোট ভরের অর্ধেক হয়ে যাবে, সেই জিনিসটা আমরা বলতে পারি। কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল পরমাণু সেটা আসলে কখন তার ডিকম্পোজ হবে বা সেটা ফিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্য কিছুতে পরিণত হবে, সেটা কখনো বলে দেওয়া সম্ভব না আগে থেকে। এখন আমরা জানি যে আমাদের যদি অনেক বেশি সংখ্যক আমাদের যদি এন সংখ্যক অ্যাটম থাকে, ইউরেনিয়ামের অ্যাটম থাকে, তাহলে দেখা যায় একটা অতি ক্ষুদ্র সময় ডিটি এর মাঝখানে ডিএন হচ্ছে আমাদের পূর্বের, অর্থাৎ এন ইনিশিয়াল ডিভাইডেড বাই এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল, অর্থাৎ পূর্বে যতগুলো অ্যাটম ছিল, সরি পরে যতগুলো অ্যাটম হয়েছে ডিভাইডেড মাইনাস পূর্বে যতগুলো অ্যাটম ছিল, সেটাই হচ্ছে ডিএন। অর্থাৎ এখন আমরা বলছি যে ডিটি সময়ে, এই সময়ের মাঝখানে এই ডিএন সংখ্যক অ্যাটম, তো এটাই হচ্ছে ডিএন। ডিএন আসলে কি, যতগুলো অ্যাটম আমাদের নষ্ট হয়ে গিয়েছে বা সেটা রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে দিয়ে অন্য কোনো নিউক্লিয়াসে পরিণত হয়েছে, যতগুলো ইউরেনিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়ামের ফাইনাল সংখ্যা এবং এটা ছিল পূর্বের সংখ্যা, তো এটা অবশ্যই মাইনাস হবে, তো এটা হচ্ছে মাইনাস। তো এখন আমরা বলতে পারি ডিএন এর একটা ভ্যালু আছে। তো এই একই ডিটি সময়ে আমরা যদি বলি এন সংখ্যক, বা আমাদের যদি 100টা থাকে, ডিটি সময়ে ডিএন হবে, আমরা ডিএন ওয়ান দিই, এবং তারপর আমরা বলতে পারি এই একই ডিটি সময়ে এখন আমাদের এখানে আমাদের এক গুচ্ছ আছে, একটা ক্লাস্টার আছে, সেখানে হয়তো 100টার মতো ইউরেনিয়াম পরমাণু আছে, এখানে আছে আমাদের এন ইজ ইকুয়াল টু 200-এর মতো ইউরেনিয়াম পরমাণু। এখন একই ডিটি সময়ে এখন আমরা মাইনাস ডিএন টু পাই, এটা ডিএন টু, এবং অবশ্যই আমাদের যেহেতু এখানে এনের পরিমাণ 200টা, অর্থাৎ এনের পরিমাণ, অর্থাৎ ইউরেনিয়াম পরমাণুর যত পরিমাণ বেশি হয় এই ক্লাস্টারের মাঝখানে গুচ্ছের মধ্যে, একই সময়ে সেখানে আসলে বেশি পরিমাণ পরমাণু নষ্ট হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি এই ডিএন টু এর ভ্যালু অবশ্যই ডিএন ওয়ানের চাইতে বেশি হবে। এটার আমরা মাইনাস মানটা বাদ দিয়েছি, এই কথাটা চিন্তা করি মাইনাসটা, যাই হোক মূলত সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে 100টা মতো পরমাণু নিয়ে যদি আমরা কাজ করি, একটা নির্দিষ্ট সময়ে 100 পরমাণুর মধ্যে থেকে মনে করা যাক 5টা হয়তো নষ্ট হলো, কিন্তু যদি 200 পরমাণু নিয়ে কাজ করি তো ওই একই সময়ে হয়তো 5টার চেয়ে অনেক বেশি হবে, যেমন 10টা বা 15টার মতো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, এই যে ডিএন নষ্ট হওয়ার যে হার সেটা আমাদের সমানুপাতিক হচ্ছে এন, ডিএন বাই ডিটি এর হচ্ছে এন এর সমানুপাতিক। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে, তার মানে আমরা বুঝাতে চাচ্ছি ডিএন বাই ডিটি হচ্ছে একক সময়ে আমাদের কী পরিমাণ
পরমাণু নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এন এর সমানুপাতিক। এন যত বেশি হয়, যেমন 500টার মধ্যে একক সময়ে হয়তো দেখা যায় 100টা নষ্ট হলো, 600টার মধ্যে দেখা যাবে 105টা নষ্ট হয়েছে, আরো বেশি। সো আমরা বলতে পারছি একক সময় যে নষ্ট হয় সেটা হচ্ছে ডিএন বাই ডিটি, ডিটি সময় ডিএনটা নষ্ট হয়, একক সময় ডিএন বাই ডিটি, এটা অবশ্যই মাইনাস চিহ্ন হবে, সেটা সমানুপাতিক হচ্ছে এন এর। এখন যদি জাস্ট আমরা একটা ধ্রুবক বসিয়ে দেই ডিএন ডিটি মাইনাস, এবং এখানে একটা ধ্রুবক বসিয়ে দিয়ে আমরা যে ধ্রুবকটাকে আমরা ল্যামডা ধ্রুবক দেই, এন ধ্রুবক বসিয়ে দিয়ে আমরা উভয় পাশে ইকুয়াল করে ফেলতে পারি। এখন জাস্ট আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে ফেলবো, আমরা একটা কাজ করি, এই পাশে সলভটা করি, এখানে এনটা এই পাশে নিয়ে আসলাম, ডিএন ডিভাইডেড বাই এন, এখানে মাইনাস আছে ল্যামডা ডিটি। এখন উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা মনে করি এখানে ইন্টিগ্রেশনটা হবে এন ইনিশিয়াল থেকে এন ফাইনালে, এবং আমাদের এইখানে যেই কাজটা ঘটেছে সেটা ল্যামডা ডিটি, এটা হচ্ছে 0 থেকে টি সময়ের মধ্যে। এখন যদি আমরা এই ইন্টিগ্রেশন, আমরা যদি এটাকে আরও করি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে এখানে আমরা পাই ওয়ান বাই এন এর ইন্টিগ্রেশন, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে লন এক্স। তাহলে আমরা মাইনাস চিহ্নটা সামনে নিয়ে যাই, আর এটা হবে লন এন এফ মাইনাস লন এন আই, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এন আই ইজ ইকুয়াল টু ল্যামডা, সরি ল্যামডা টি। হ্যাঁ, তারপর যদি আমরা এটা নিয়ে আরও কাজ করতে চাই, আমরা উপরে করতে পারি জিনিসটা, মুছে ফেলি এখান দিয়ে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস লন এন ফাইনাল ডিভাইডেড বাই এন ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ল্যামডা টি, এবং আমরা যদি ফার্দার করে থাকি তাহলে আমরা পেতে পারি লন এন ইনিশিয়াল, এখন যেহেতু এটা মাইনাস ওয়ান তাহলে এই জিনিসটা উল্টে যাবে, এন ফাইনাল ইজ ইকুয়াল টু ল্যামডা টি। তাহলে আমরা বলতে পারি ই টু দি ফর ল্যামডা টি ইজ ইকুয়াল টু এন ইনিশিয়াল, আর এটা হচ্ছে এন ফাইনাল এখানে চলে আসবে, আর আমরা বলতে পারি যে এন ফাইনাল ইজ ইকুয়াল টু এন ইনিশিয়াল ইন্টু ই টু দি ফর মাইনাস ল্যামডা টি। তো যে কোনো টি ইজ ইকুয়াল টু জিরো সেকেন্ড সময় থেকে শুরু করে আমরা যদি এন এর মান চাই, কি পরিমাণ আমাদের এন রয়েছে, অর্থাৎ কি পরিমাণ রয়েছে, সো এন এফ না লিখে সেটাকে এনও প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এন ইনিশিয়াল, যেটাকে বেশিরভাগ সময় সচরাচর আমরা এন নট লিখে থাকি, ইনটু দি ফর মাইনাস ল্যামডা টি, এটাই হচ্ছে আমাদের ডিকে টাইম। এবং এখান থেকে আমরা হাফ লাইফ বের করতে পারি, অর্থাৎ কোন সময়ের মাঝখানে সেটা অর্ধেক হয়ে যায়। যেমন আমি যদি এখানে বের করতে চাই এন নটের অর্ধেক হয়ে গেছে, এন নট বাই টু ইজ ইকুয়াল টু এন নট ই টু দি ফর মাইনাস ল্যামডা টি। এখন এন নট আর এন নট কাটা গেল, উভয় পাশে যদি আমরা লন করতে চাই, লন হাফ মাইনাস ল্যামডা টি, বা আমরা বলতে পারি লন টু ডিভাইডেড বাই ল্যামডা। এখন টু কীভাবে হলো, মাইনাসটা এখানে নিয়ে আসলাম, সো এটা টু হয়ে যাবে, আর ল্যামডা নিচে দিলাম টি, এটা হচ্ছে হাফ লাইফ। অর্থাৎ যেই সময়ের মাঝখানে আমাদের 100টা যদি এরকম ইউরেনিয়াম থাকে, যত সময় পর সেটা 50টায় পরিণত হবে। এই যে আমাদের এই যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা আসলে বিভিন্ন অ্যাটমের জন্য সেটা আসলে বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন পরমাণুর বা বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসের জন্য সেটা আসলে ভ্যারি করে, এই কনস্ট্যান্টটা বিভিন্ন মান হয়ে থাকে। এবং আমরা দেখতে পাই যে এই কনস্ট্যান্টের মান একটা জিনিসের উপর আসলে ডিপেন্ড করে, এবং যেই জিনিসটার উপর ডিপেন্ড করে সেটাকে আমরা আসলে এখনও অতটা ভালোভাবে ডিফাইন করতে পারিনি, যেহেতু আমরা অ্যাটম সম্পর্কে যতটা জানি, নিউক্লিয়াস সম্পর্কে আসলে আমাদের ধারণা এখনও তত বেশি ক্লিয়ার নয়। কিন্তু আমরা
জাস্ট কালেকটিভ মডেল এবং ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল মডেল দিয়ে সেই জিনিসটা কিছুটা হলেও এক্সপ্লেইন করতে পারি, যে দেখা যায় যে কিছু নিউক্লিয়াস অনেক বেশি স্টেবল এবং কিছু নিউক্লিয়াস একটু কম স্টেবল, এবং কেন তারা হয়, এবং যারা স্টেবল তাদের অবশ্যই হাফ লাইফটা অনেক বেশি হবে, আর যারা কম স্টেবল তাদের হাফ লাইফটা অনেক কম হবে।